আমি একেবারে বাঁকুড়ার শহর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে বাঁকুড়ার তাপবাহ, আর এই তাপবাহ 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ কতটা কষ্টে রয়েছে, যারা দিন মজুরের কাজ করছে বা দিন আনি দিন খায়, সাধারণত হকার এবং সাধারণ মানুষই কথাই আমরা তুলে ধরব। ইতিমধ্যেই চলে যাই যে একজন হকার, এই গরমে কতটা কষ্ট হচ্ছে? বিরাট বহুত কষ্ট হচ্ছে, অত কষ্ট তো থাকা যাচ্ছে না, দুবার করে চান করতে হচ্ছে। ফেরি করতে অসুবিধা হচ্ছে? ফেরি ফেরি করছে মানে ঘোরা যায় না, মাল বিক্রি করতে পারছি না, কতটা উপভোগ করছেন গরম? ভাবতে সানস্ট্রোক হয়ে যাওয়ার মতো একটা মেয়ে। প্রোটেকশন এইরকম ঠান্ডা পানীয় খাওয়া হচ্ছে, রোদে সানগ্লাস পরা হচ্ছে, পুরো চোখ মুখ ঢেকে যাওয়া হচ্ছে। কাজ না থাকলে কি বেরো? কাজ না থাকলে বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু কাজ থাকলে তো বেরোতেই হবে, বাড়িতে তো আর বসে থাকা যায় না। কথা বললাম বাঁকুড়ার সাধারণ মানুষের সাথে, তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে তীব্র দাবদাহ, গরম কিভাবে পড়েছে এবং তার হাত থেকে রক্ষা পেতে যা যা প্রোটেকশন নেওয়া দরকার, বাঁকুড়াবাসী নয় সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ সেই সকল ব্যবস্থা নিচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন যে কীভাবে গরমের হাত থেকে রক্ষা পাবেন এবং অপরকে বাঁচাবেন, এইটাই চিকিৎসকের কাছে পরামর্শ নিতে আমাদেরও অনুরোধ রইল। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, ভারতবর্ষ।